আমরা ভিতরে ঢুকেছি ততই আমাদের কষ্ট বেড়েছে। এবং একটি আমার মেয়ের বয়সী মেয়ে, একদম আমার মেয়ের যে বয়স, মেয়ের ক্লাসমেট মেয়ে, আমার মেয়ে খুব সেটা ছোট, কিন্তু একই ক্লাস। এবং আমরা মানে প্রতিবার কষ্টের সম্মুখীন হয়েছি যে একটি এতটুকু একটি কেবল আইন অনুসারে স্বাবলম্বী হয়েছে, স্বাবলম্বী হয়েছে, এরকম একটি মেয়ে মেয়েকে এইভাবে হত্যা করা হবে এত লোক। আমি আপনাদের কাছে মাফ চাচ্ছি, এরকম কষ্টদায়ক যে কাফি এ প্রথম যারা দেখে তাদের বর্ণনা হলো এরকম, কারণ গেটে ওই দিন পরীক্ষা ছিল, ওই দিন পরীক্ষা ছিল, ওইভাবে লোকজন ছিল না। গেটে লোক ছিল, মেইন গেটে দারোয়ান ছিল, পুলিশ ছিল, আর এটি এত বড় ক্যাম্পাস যে সাইক্লোন সেন্টারে ঘটনা ঘটছে সেটি গেট আবার উল্টা দিকে, মাঠের মধ্যে উল্টা দিকে, ফলে ওখান থেকে দেখা যায় না। রাফি নামার পর প্রথম যখন তাকে দেখা যায়, আমি আবারও মাংস এনেছি, তার শরীরে কোনো কাপড় চোপড় ছিল না, এবং বক্তব্য এরকম আসছে যে তারা দেখছে যে রাফি চিৎকার করতেছে, তার গায়ের মাংস খসে খসে পড়ছে। দেখছিল প্রথম যারা দেখছে। এরপরে ঘটনা রাফিকে নিয়ে, এরপরে ঘটনা হলো সেখানে আমরা বুঝতেও পারি যে তারা ঘটনা ঘটিয়ে পরীক্ষার হলে গিয়ে তারা পরীক্ষা দিয়েছে। আমরা এই তদন্তকালে আমরা বলেছি, আমরা সুনির্দিষ্টভাবে অভিযোগ পেয়েছি 16 জনের মধ্যে। এই 16 জনের সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে আমাদের সময় লেগেছে এবং আরও সময় লাগার কথা। আমরা এই কারণে আমাদের এই তদন্তে আমরা একদম একটি আমরা আমাদের আইনজীবীদের ক্ষমতা বলে আমরা বহু অফিসে একটি নিয়োগ করেছি টিম হিসেবে, যা মূল তদারকি কর্মকর্তা ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ও ফেনীতে বসেন অতিরিক্ত পুলিশ সুপার মাইনুদ্দিন, এরা সার্বক্ষণিক সবসময় ছিল এবং ইন্সপেক্টর জনাব ওমর ফারুক এখানে আছেন, ইন্সপেক্টর জনাব এনায়েত কবির এবং ইন্সপেক্টর সন্তোষ কুমার চাকমান সে এখানে নাই। আমাদের তদন্তকারী কর্মকর্তা, তার সাথে আপনারা ইতিমধ্যে কয়েকবার পরিচিত হয়েছে বিভিন্নভাবে, তার নাম প্রথমে আমরা গ্রেপ্তার করি ওখানকার কমিশনারকে, তারপরে একে একে আমরা বিভিন্ন জনকে গ্রেপ্তার করি। 13 তারিখে আমরা আপনাদের সামনে আমরা আসি এবং 13 তারিখে বলি এই ঘটনাটা ছিল একটি খুব। আমরা যে সুনির্দিষ্ট 16 জনকে আমরা এই ঘটনায় প্যারেজ দেখিয়েছি, এই 16 জনেরকেই আমরা বিভিন্ন দফায় রিমান্ডে এনেছি এবং প্রত্যেকেই রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং আমরা সবচেয়ে বেশি এনেছি সিরাজউদ্দৌলাকে, তারপর শাহাদত হোসেন শামীমকে, তারা 3 দফায় এনেছি, তার 9 দিন রিমান্ড হয়েছে, রিমান্ডে আমরা আমাদের সাথে ছিলেন, সিরাজউদ্দৌলাকেও 3 দফায় এনেছি, 7 দিন ছিলেন আমাদের সাথে, আর আরও ছিলেন। সবচেয়ে বেশি আমাদেরকে রিমান্ডে আমাদেরকে রাখতে হয়েছে জাবেদ, আপনারা জাবেদ নামেই ছিলেন, ওরা আসল নাম জাবেদ হোসেন, ওরফে সাকাব হোসেন জাবেদ, ও 13 দিন রিমান্ডে ছিল, আর সবাই কম বেশি 5 দিন 6 দিন আমাদের সকলকেই রিমান্ড আসতে হয়েছে।
আমরা অনেক কিছু এই মামলা প্রমাণ করার জন্য আমাদের অনেক কিছু লাগছে, এর মধ্যে আমাদের ঘটনা ঘটিয়ে সে বের হয়ে গিয়ে একটি খালে আমি সবুজ দূরে একটি খালে জানি ফেলে ফেলে দেয়। আমরা ওখানে যে এবং এই কেরোসিন কোথা থেকে কিনেছে তাদের আমরা জবানবন্দি নিয়েছি। এই ১২ জন যা ১৬ জন আসামির মধ্যে ১২ জন আপনারা জানেন যে গুরুত্বপূর্ণ ১২ জন আমরা ইচ্ছা করেই ১২ জনের মধ্যে রাখছি। এই ১২ জন তাদের স্বীকারোক্তিমূলক নিজেকে জড়িয়ে ঘটনায় তার কী ভূমিকা ছিল, পুরোটা জড়িয়ে তার বন্ধুদের তার সহযোগীদের কী কী ভূমিকা ছিল তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এই স্বীকারোক্তিগুলি জবানবন্দির মধ্যে যে সিরাজউদ্দৌলা ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না, ঘটনার সময় তিনি জেলে ছিলেন, ২৭ তারিখের এই যৌন হয়রানির মামলায় তিনি একটি ১৬৪ করেছেন, যে ১৬৪টি পুরো ঘটনা সবাই মিলে প্রমাণ করেছে। সেই ১৬৪টিতে তিনি স্বীকার করেছেন, তিনি রাফেল জায়গা দিয়েছেন যেটি আগের মামলাটা লাগবে, তিনি স্বীকার করেছেন যে তিনি তার মুক্তির জন্য রাফিকে বলছে যে তাকে প্রথমে প্রেশার দিবা না হলে তাকে খুন করবা, এবং খুনের পদ্ধতিও বলে দিছে আগুন লাগিয়ে খুন করবা, এবং আরো বলে দিছে যে এই নির্দেশের পর বাকি ১৫ জন সবাই মিলে তার ১৬৪টি প্রমাণ করেছে। সেই জেলখানায় বসে দাদা বলছে সে আমাদের স্বীকার করেছে, পুলিশের কাছে স্বীকার করছে, আমরা এই সঙ্গে বিজ্ঞ আদালতকে ধন্যবাদ জানাই। আমরা যখনই আসামি ধরেছি আমরা জানেন যে ২৪ ঘন্টার মধ্যে আসামিকে উপস্থাপন করতে হবে, বাড়িমাতে আনার পর আমরা যখনই বলেছি যে তারা জবানবন্দি দিবেন তারা রেডি হয়েছেন। আপনারা জানেন যে ১৪ তারিখ ১লা বৈশাখ ছিল, একজন ম্যাজিস্ট্রেট বিকাল ২টা থেকে ১১ ঘন্টা সে জবানবন্দি নিয়েছে, এবং বিভিন্ন সময় ছুটির দিন থেকে শুরু করে সব দিনে আমরা জবানবন্দি দিয়েছি, তারা আমাদেরকে প্রচন্ডভাবে সহযোগিতা করেছে। আমাদের এই স্বীকারোক্তিমূলক জবানবন্দির মধ্যে আপনারা জানেন যে ওই দেখা যাচ্ছে যে সিরাজউদ্দৌলা থেকে মহিউদ্দিন শাকিল পর্যন্ত ১২ জন আছেন, ৪ জনের আমরা অবশিষ্ট কমিয়ে নিই। আমাদের এই ঘটনায় কিছু নাম আপনাদের সাথে পরিচিত ছিল, ফুর্তি নামে একটা মেয়ের নাম পরিচিত ছিল, নাসিম উদ্দৌলা ফুর্তি, সেও আর প্রতিবাদী, সেও প্রথম থেকে আমাদের সাথে ছিল, সে সহযোগিতা করতে যায় এবং সে সহযোগিতা করেছে এবং সে নিজেও নির্যাতনের শিকার হয়েছে। আপনারা জানেন আপনারা এই মেয়েটির কথা শুনেছেন, নিশাত, যে নিশাতের কথা বলে নিয়ে যাওয়া হয়েছে সেই নিশাতের জবানবন্দি আমরা নিয়েছি। আমরা এ যাব মোট ৭ জন এর আদালতে ইচ্ছা করে আমরা, তারা বলছে যে তারা কোর্টে গিয়ে অবশ্যই দেবে, তারপর আমরা মনে করেছি যে বিভিন্ন কারণ চিন্তা করে আমরা তাদেরও ১৬৪ তারা জবানবন্দি দিয়েছি এবং তারা ঘটনা প্রমাণ করতে যা যা তারা জানেন তারা সেই সত্য কথাটা বলছেন, এবং এর মধ্যে ২ জন আছেন, একজন ওই গেটে পাহারাদার আর একজন পিওন যারা গেটে ছিলেন। আমরা ১৬ জনের মধ্যেই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা চার্জশিট দেব।
এই ষড়যদি বিভিন্ন পরস্পরায় বিভিন্নভাবে এরা জড়িত, এবং আমরা কিছুক্ষণ পর দেখাবো তার মধ্যে কি অভিযোগ প্রমাণ হয়েছে। সিরাজউদ্দৌলা, আমরা এরপর একটু ঘটনাটা কিভাবে ঘটছে আমি একটু আপনাদের একটু দেখে নিই, তারপর আমাদের বলতে সুবিধা হবে, একটু দেখে নেব। ঘটনা ঘটে পরবর্তী কিন্তু সিরাজউদ্দৌলার বিপক্ষে কোন মানব বন্ধন হয়নি, আপনারা খেলেন পরে আমরা এদিকে আসবো। প্রথম দিন সিরাজউদ্দৌলার পক্ষে এবং সিরাজউদ্দৌলার বিপক্ষে মানব বন্ধন হয়, কিন্তু 28 তারিখের পরে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে কোন মানব বন্ধন হয়নি। এই মানববন্ধন হয়নি, এই মানববন্ধন না হওয়ার কারণ হলো তাদেরকে 28 তারিখ থেকে থ্রেট দেওয়া হয়েছে, এই থ্রেটে তাদেরকে ফেল করিয়ে দেওয়া হবে। আর ওখানকার পরীক্ষাগুলোর মধ্যে ICT একটা পরীক্ষা আছে, এই ICT পরীক্ষা ভাইবার, এই ICT পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে, ফলে সমস্ত বাচ্চারা আর কখনোই সিরাজউদ্দৌলা বিপক্ষে দেখা করে তারা কমান্ড নিয়ে আসে কি করতে হবে। সিরাজউদ্দৌলার নির্দেশনা পাওয়ার পর তারা হোস্টেলে, তিন শ্রেণীর হোস্টেল আছে, হোস্টেলে তারা প্রথমে তার মুক্তি কমিটি করে। সেই মুক্তি কমিটির আহ্বায়ক ছিলেন আপনার এই নুরুদ্দিন, এবং যুগ্ম আহ্বায়ক ছিলেন শাহাদাত হোসেন স্বামী। আপনাদের বলে রাখি নুরুদ্দিন এবং শাহাদাত হোসেন স্বামী ওখানে যাই বলতো সে হলো সিরাজউদ্দৌলা এবং গভর্নিং বডির প্রভাবশালী নেতাদের কমান, এবং এই সবাই অনুসরণ করত। কে কোশ্চেন পাবে, কে কোশ্চেন পাবে না, কে পরীক্ষার আগে প্রশ্ন পাবে, কে পাবে না, কে নকল করতে পারবে, কে নকল করতে পারবে না, কার টাকা বেশি দিতে হবে, কার টাকা দিতে হবে না, কার ভাই বোন ভোট করতে পারবে, কার ভাই বোন ভোট করতে পারবে, এটা দুজনই কন্ট্রোল করত। তারাই পরবর্তীতে তারা পরিকল্পনা করে কে কোথায় বসবে, আমরা আপনাদের বুঝিয়ে দেবো কে কোথায় বসবে। এর পাহারা দিচ্ছে একদল, একদম পাহারা দিচ্ছে সেক্লোজ সেক্টর, তারা শুরুতে যে চম্পা যাকে নিয়ে সমস্যা, সেই কপি যে সেও কিন্তু শুরুতে গেটেছিল, আমরা পরে আসবো। সে গেটেছিল, সে গেটে ওস্তাদ যখন সামনে দিয়ে পরীক্ষা হলে যায় ওই গেটের সামনে, তখনই সে বলছে যে ও ওয়েট করতেছিল, বলছে তোমার বান্ধবীকে উপরে মারতেছে, আমরা জানি। ওস্তাদ আর না বেরিয়ে পাশে ওইখান থেকে 10-15 গজ দূরে গেল তার পরীক্ষা হল, সে দৌড়িয়ে হলে গিয়ে সে ফাইলটা রেখে সে দৌড়িয়ে বেরিয়ে আসছে। এই জন্য সে আর তার পাশে যে পরীক্ষার্থীরা ছিল তাদের সাথে সে কিছু শেয়ার করতে পারে, তার টেনশন রয়েছে উপরে মাঠে গিয়ে ফাইলটা রেখে সে দৌড়ে আসে। এই জন্য আমরা ওখানে ইয়ারে দেখেছি, এই যে এ হলো ওর নাম হলো ইয়ার, এই কপি কপি উপরে আগে থেকেই বোরকা নিয়ে রাখা হয়েছিল। এই তিনটা ছেলে তারা বোরকা পরে এবং একে অপরকে বোরকা পরতে এবং মজা করতে সহযোগিতা করে। এটা হলো তৃতীয় তলায় এই যখন ছাদে নিয়ে যায় নুসরাতকে,
তখন মনি কিন্তু নিচে ছিল, সে উপর থেকে একবার নিচে আসছে, সে চলে যায়। তারপরে সাদিক নিয়ে তারপরে ঘোষণা হয়, এখানে স্বাক্ষর করো মামলা উঠে এবং একটা সাদা কাগজ পাঠানো হয়। আমরা কাগজ তুলতে করতে পারি, কারণ আমরা পরে গেছি, যেহেতু আমরা পরে গেছি আমরা কাগজকে উদ্ধার করতে পারি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি কাগজকে উদ্ধার করতে পারি, হয়তো বেশি কুড়িয়েও গেছে, কুড়িয়েও যেতে পারে। আমরা পরে আসবো যে এখানে ঘটনা ঘটছে হলো নুসরাতকে যখন নিয়ে যাওয়া হয়। আপনাদের এইটার বিষয়ে একটু বলে রাখি যে এটি আমাদের সুবিধা হবে। নুসরাতকে যখন নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়া আমরা পরে বলবো পাঁচজন, তাদের সে মানসিক শক্তি এমন, এই পাঁচজনের মধ্যে দুইটি মেয়ে শম্পা এবং মণি, এই শম্পা এবং মণি তারা সামনে থেকে বেরোবে আস্তে আস্তে পরীক্ষার হলে ঢুকে পরীক্ষায় বসে। এখানে আরেকজন পরীক্ষার্থী ছিল, তার নাম জাবেদ, সেও সামনে থেকে নেমে এই পাশ দিয়ে নেমে সেও পরীক্ষা হয়ে যায় এবং শাহাদাত হোসেন স্বামীকে সে তার বোরকাটা দিয়ে যায়। তাহলে শাহাদাত হোসেন স্বামীর বোরকা দুইটি হলো, শাহাদাত হোসেন স্বামী গেটটি মূল গেট দিয়ে না বেরে ভিতর দিয়ে গেট আছে, যে গেটটা আমরা প্রথমেই খুঁজতেছিলাম। কারণ আমাদের এই মামলার সুবিধা হলো যে আমরা এই মামলা করতে গিয়া আমরা বলেছি কেউ যখন গেটে দেখে নাই, পুলিশ মিথ্যা কথা বলবে না, গেট পার মিথ্যা কথা বলবে না, কেউ তখন দেখে নাই, তাহলে বেরোইল কোনো কিলাটা বেরোলো। কিলারদের মধ্যে তিনজন পরীক্ষা করছে, একজন পিছন দিয়া বাথরুমের পাশ দিয়া হোস্টেলের পাশ দিয়া বোরকা দিতে উপরে ফেলে সে পিছনে অনেকের বাড়ি ঘর আছে, বাড়ি ঘরের মধ্যে আর যুবয়ের যত সাহসী সে পরীক্ষার্থী না, সে বোরকা পরে ঘুরে মেইন গেটে আসে এবং মেইন গেট দিয়ে একজন মেয়ে হিসাবে সে বেরোবে। বেরোয় গিয়ে ওই পাশেই হলো কৃষি ব্যাংক, ওই বিল্ডিং গেটের বিল্ডিং, কৃষি ব্যাংকের সিঁড়িতে উঠে সে বোরকা এবং হাত মোজা চেঞ্জ করে সে একটা পলিথিনে ঢুকায়, তারপর আবার সে ওই সিঁড়ি নেমে সামনে গিয়ে আরেক সে বুঝতে দাঁড়িয়ে যাবে। আমরা নিজেরাই হতে পারবো যে এদের মানসিক শক্তি তাকে পুলিশ সহ সবাই মিলে উদ্ধার করে, উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই ছিল আমাদের এই টোটাল ঘটনা বিষয়বস্তু এবং আমরা বলছি যে এখানে চারটা গ্রুপ এই ঘটনা ঘটিয়েছে। একজন গ্রুপ হলো শিক্ষক, একজন নির্দেশ দিয়েছে, আরেকজন হত্যাকাণ্ডে পূর্ণ সহযোগিতা করেছে, আর গ্রুপ হলো মেইন গেট পাহারা দিয়েছে এবং মেইন গেট থেকে যাতে লোকজন না ঢুকে সেই মেইন গেট পুলিশের সাথে, আর পুলিশও তাদের পছন্দ করেছে, তারাও হেল্প করতেছে। আর দুইজন আপনার সাইকুলার সেন্টার গেট পাহারা, আর চারিদিক থেকে সহযোগিতা করেছে আর দুইজন, একজন গভর্নিং বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রুহুল আমিন এবং আর একজন লোকাল কাউন্সিলর এবং ওই কমিটির এক্সিকিউটিভ মেম্বার। এই সব এক একজন এক এক দায়িত্ব ছিল এবং এটি একটি একটা মিলিটারি প্ল্যান, পুলিশের রেডিয়েল কে কোথায় কোন দায়িত্ব নেবে এবং এইরকম একটি নিখুঁত বর্ণনা এবং এটি তারা তৈরি করেছে এবং তারা জনতার সাথে মিশে গিয়েছে, পরীক্ষার্থীর সাথে মিশে গেছে, সবকিছুর সাথে মিশে গেছে। আপনারা এই বিষয়টি পুরোটা জানেন, ঘটনা যখন ঘটে আমরা একটু ইয়ে করি যে ঘটনা যখন ঘটে তখন নুসরাতকে যখন প্রেশার দেওয়া হয়।